এই রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে অভ্যর্থনা জানানো হবে জ্যান্ত সাপ গলায় পেঁচিয়ে দিয়ে। খাবার খেতে খেতে শুনতে পারবেন সাপের হিস হিস শব্দ। কাচের জারে রাখা আছে বিভিন্ন রকম সাপ, গিরগিটি, তক্ষক সহ বিভিন্ন জীবন্ত প্রাণী। বাংলাদেশ সহ সারা বিশ্বে নানা রকম থিম রেস্টুরেন্টে থাকলেও জ্যান্ত সাপ ও বিভিন্ন পোকামাকড় দিয়ে এমনই এক আজব রেস্টুরেন্টের খোঁজ মিলেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। বিশেষ এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ফ্যাংস ক্যাফে। আমি রেপটাইল সোসাইটির সক্রিয় সদস্য, সরীসৃপ নিয়েই আমার শখ। আমি কোথাও ঘুরতে গেলেও আমার আলোচনার পুরোটা অংশ জুড়েই থাকে সাপ ও টিকটিকির কথা। আমরা পোষা প্রাণীর দোকানে গিয়ে পোষা প্রাণী দেখতে পারি, কিন্তু তার শুয়ে দেখতে পারি না। এই আক্ষেপ থেকেই আমি সমস্ত সরীসৃপ প্রেমীদের জন্য একটা বসার জায়গা বানানোর চিন্তা করি। সরীসৃপ প্রেমীদের কথা মাথায় রেখে গত ডিসেম্বরে চালু করা হয় রেস্টুরেন্ট। খাবার খাওয়ার পাশাপাশি আগতরা এখানে বিভিন্ন সরীসৃপ দেখা, তাদের শব্দ শোনা, এমনকি তাদেরকে স্পর্শ করারও সুযোগ পাবেন। এখানে সব ধরনের মানুষ আসে, খাবার খায়, আবার এখানে প্রদর্শনের জন্য রাখা প্রাণীদের প্রশংসা। ক্যাফেটিতে অনেকগুলো কাচের জারে বিভিন্ন প্রজাতির সরীসৃপ জাতীয় প্রাণী রাখা হয়েছে। রেস্টুরেন্টের কর্মীরা গ্রাহকদের এসব প্রাণী নিয়ে সব ধরনের প্রশ্নে উত্তর দেন, সাথে সাথে এসব প্রাণী যাতে গ্রাহকদের কোনো ক্ষতি না করে সে বিষয়েও খেয়াল রাখেন তারা। আমি সবসময় সাপ নিয়ে আগ্রহী। সাপ ছাড়াও এখানে রাখা সরীসৃপ জাতীয় প্রাণীগুলোর প্রতি আমার প্রবল আগ্রহ। ব্যক্তিগত কারণে আমি প্রাণী পুষতে পারি না, এখানে এসব প্রাণীর সাথে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাওয়া যায়। আমার মনে হয় এটা আমাকে দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। ফ্যাংস ক্যাফেতে রাখা এসব প্রাণী কয়েক বছর চেষ্টায় সংগ্রহ করেছেন এর উদ্যোক্তা ইয়াপ মিং ইয়াং। কিছু প্রাণী তিনি নতুন করে প্রজননও করিয়েছেন। গরম কফির সাথে সাপ বা গিরগিটির স্পর্শ আলাদা রোমাঞ্চ দেয় তাদের। খাওয়া দাওয়ার পাশাপাশি অনেকে এসব প্রাণী কিনতেও হাজির হচ্ছেন রেস্টুরেন্টটিতে। সম্প্রতি এখান থেকে আমার এক বন্ধু একটি সাপ কিনেছে। সে আমাকে বলেছে আমি ভেবেছি এখান থেকে আরও একটি সাপ কিনবো। এশিয়া জুড়ে বিড়াল প্রেমীদের জন্য অনেক রেস্টুরেন্ট থাকলেও সাপ, টিকটিকি আর তক্ষক প্রেমীদের জন্য এমন রেস্টুরেন্ট এই প্রথম। প্রিয় প্রাণীদের সাথে সময় কাটানো, তাদের স্পর্শ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই ক্যাফের গ্রাহকরা। আজকাল বেশিরভাগ মানুষ শুধু কুকুর বিড়ালের মতো পশমী প্রাণীদের যত্ন নেয়। সাপ কুমিরের মতো প্রাণীগুলো এ দেশে সবসময় অবহেলিত। সরীসৃপ জাতীয় প্রাণীদের প্রতি অবহেলা কমাতে, সরীসৃপ জাতীয় প্রাণীদের গুরুত্ব বোঝাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। মালয়েশিয়ায় কাজের সূত্রে অবস্থান করছেন অনেক প্রবাসী বাংলাদেশি, আবার ঘুরতে যান অনেকে। চাইলে যে কেউ ঘুরে আসতে পারেন সাপের এই রেস্টুরেন্ট থেকে, সুস্বাদু খাবারের পাশাপাশি নিতে পারেন সাপের শীতল স্পর্শ।